নমস্কার, কেমন আছেন সবাই? কিউই মর্নিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে ঘুরে দেখি ক্রিসমাসে ক্রাইস্টচার্চ শহরটা কিরকম সাজিয়েছে। ওই দেখুন মাথার কাছে রেনডিয়ারগুলো, কি সুন্দর লাগছে না? আর এনারা রাস্তায় ক্রিসমাসের গান গাইছেন। আর ওই বাচ্চাগুলোকে দেখুন, রাস্তায় একেবারে গড়াগড়ি খাচ্ছে। এটা অবশ্য ক্রাইস্টচার্চে নতুন কিছু নয়, সবসময়তেই দেখবেন বাচ্চারা রাস্তায় গড়াগড়ি খায়। আসলে এখানকার রাস্তাঘাট খুব পরিষ্কার হয়, তাই বাবা মারা বকেও না। আপনারা তো জানেননি, ক্রিসমাসের জন্য আমি অল্প কিছু শপিং করেছিলাম, সেগুলোই ঘরের চারপাশে লাগিয়েছি। এখন আমরা এসেছি ভ্যালেন্টাইনে। ভ্যালেন্টাইনে অবশ্য আপনারা আমার সাথে এর আগেও এসেছেন। এই দেখুন, এখানে যীশুখ্রিস্টের জন্ম হচ্ছে। ভ্যালেন্টাইন ক্রাইস্টচার্চের খুবই এক্সপেন্সিভ একটা শপিং মল। চারদিকটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, এগুলো সবই জিঞ্জার ব্রেড, খুব সুন্দর করে সাজিয়েছে। আর মাইকে পুরো গল্পটাও বলছিল প্রত্যেকটা উইন্ডোতে কি কি সাজিয়েছে। এখানে দেখুন কি সুন্দর একটা ঘোড়ার গাড়ি করেছে, আর চাকাগুলোও কি সুন্দর ঘুরছে, পুরোটাই কিন্তু ব্রেড দিয়ে তৈরি। এই দেখুন, এখানে গিটার টিটার কত কিছু বানিয়েছে। পুরো গল্পটা অবশ্য শোনা যাচ্ছিল না, এত রাস্তায় লোকজন চলছিল। আর এখানে দেখুন ছোট্ট একটা বরফে ঢাকা শহর বানিয়েছে জিঞ্জার ব্রেড দিয়ে। এত লাইট পড়ছে যে রিফ্লেক্ট হচ্ছে, ভালোভাবে দেখাই যাচ্ছে না, তাই না? নাগরদোলাটা দেখুন কি সুন্দর না, কি করে যে করলো কে জানে। এই দেখুন, এখানে চাকাটা কি সুন্দর ঘুরছে। এখানে দেখুন বিস্কুট বলে বোঝা যাচ্ছে। আমি যা বুঝলাম, এটা একজন হাজবেন্ড ওয়াইফের গল্প। তারা কিভাবে প্রতিকূলতার মধ্যেও তাদের বাচ্চাদের জন্য ক্রিসমাসের দিনকে কেক বানাবেন, সেই নিয়েই গল্প। এই যে সমস্ত কিছু, অ্যাট লাস্ট ময়দা ডিম সব কিছু তারা জোগাড় করলো ক্রিসমাসের দিনকে, বিকেলবেলা চারটের সময়। এবং শেষে বাচ্চাদেরকে একটা সুন্দর কেক বানিয়ে উপহার দিল। চলুন এবার আশপাশের রাস্তাটা ঘুরে দেখি। এই দেখুন, তারের তৈরি ঝাউ গাছ রেখে দিয়ে গেছে লাল রঙের, কি সুন্দর লাগছে না? ওই যে দূরে আর একটা রয়েছে। আর এখানে দেখুন ঝাউ গাছের পাশে একটা গিফট বক্সও রাখা আছে। এই যে এটা আবার সবুজ রঙের ঝাউ গাছ। আর এই দেখুন প্রত্যেকটা ল্যাম্পপোস্ট থেকে একটা করে ক্যান্ডি কেন জ্বলিয়ে দিয়েছে। এখানকার রাস্তাটা কি সুন্দর লাগছে। আর এটা দেখুন একটা রেনডিয়ার, হাঁটতেও বেশ ভালো লাগছিল এই রাস্তাটা দিয়ে, বেশ চারিদিকে একটা ক্রিসমাস ক্রিসমাস ফিল আসছিল। আর এই দেখুন ব্রিজ অফ রিমেম্বরেন্সের সামনে কত বড় একটা ক্রিসমাস ট্রি লাগিয়েছে, কি সুন্দর লাগছে না? বেশ অন্যরকম লাগছে ইন্ডিয়ার থেকে। আপনারা তো এখানে অনেকবারই এসেছেন, আর আমরা এখন এসেছি ইস্ট গেট শপিং মলে সান্তার সাথে দেখা করতে। শ্রেষ্ঠ এখানে নিজের চেনা লোককে পেয়েছে। এখানে যিনি সান্তা সেজেছেন, তিনি আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেই থাকেন,
সেই জন্য আমাদেরকে বারবার বলেছিলেন একবার অবশ্যই যেন আমরা স্টেটে আসি। আমাদেরও খুব ইচ্ছা ছিল শান্তার সাথে মিট করতে। শ্রেষ্ঠ একবার গল্প জুড়ে দিয়েছে। এবার আমরা এসেছি দীপাম শপিং মলে। চলুন ভেতরে যাই। এটা আর একটা কার পার্কিং এর জায়গা ওপরে। আর কাঠমান্ডু তো আপনারা জানেনই খুব বড় একটা ব্র্যান্ড জামা কাপড়ের। এই শপিং মলটার থিমটা দেখুন একটু অন্যরকম। এখানে লাল আর সাদা ব্যবহার না করে হালকা হালকা কালার দিয়ে ক্রিসমাসের জন্য সাজিয়েছে, হালকা গোলাপি, হালকা সবুজ, হালকা নীলচে কালার দিয়ে। এ তো কটন অন। চলুন দেখি শান্তার বসার জায়গাটা কেমন করেছে। আজকে এখানে 26শে ডিসেম্বর, সেই জন্য বক্সিং ডে এর সেল চলছে সব জায়গায়। খুব একটা ভিড় নেই অবশ্য এই শপিং মলটায়। এই দেখুন শান্তাকে চিঠি লেখার জায়গা, আর এটা হচ্ছে শান্তার বসার জায়গা। ডোনাট, ললিপপ এইসব দিয়ে সাজিয়েছে, হালকা কালারের ঝাউ গাছ দিয়ে। এই যে এই দোকানটা দেখছেন, এখানে সব চান করার জিনিসপত্র আর বেডরুমের জিনিসপত্র রাখা ছিল। আর এটা হচ্ছে ওষুধের দোকান। এখানে জানেন তো ওষুধের দোকানেও কসমেটিক্স পাওয়া যায়। দেখুন এখানে একটা অ্যামাজনের শোরুমও রয়েছে। আর এখানে সব সোনার জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যদিও আমরা ইন্ডিয়ানরা খুব একটা উৎসাহ পাই না এগুলো কিনতে, কারণ এগুলো সবই 9 ক্যারেট গোল্ড। এর অনেকগুলো ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা শপিং মলে একটা করে রয়েছে পাসকোর্সের ব্রাঞ্চ। এখানকার গয়নাগুলো দেখেছেন কতটা স্লিক, হালকার ওপর না, একেবারে ইন্ডিয়ার মতো নয়। ইন্ডিয়ায় আমরা একটু ভারী ভারী হেভি হেভি ডিজাইনের গয়না পরতে ভালোবাসি। এখানে সব একেবারে একই রকমের ডিজাইন আর খুব হালকা, জাস্ট একটা লকেট, হিরের কি চুনির কি পান্নার। এখানকার বাচ্চারাও সবসময় একবারে সেজে গুজে থাকে। জামা কাপড় বলুন কি গয়নাগাটি, সবই খুব স্ট্রেট ফরওয়ার্ড, বেশি ডিজাইন থাকে না। এটা একটা বই খাতার দোকান। আর এদিকে সব ফোনের কভার বিক্রি হচ্ছে, ফোনের মডেলগুলোর নাম দেওয়া আছে, আর ওই $10-20 মধ্যে সব, মানে ভারতীয় টাকায় 500 টাকা 1000 টাকা। এই দেখুন এই শপিং মলটার ক্রিসমাস ট্রিটা ওদের থিমের সাথে ম্যাচ করি। চারিদিকে একেবারে ক্যামেরা লাগানো, কেউ ক্রিসমাস ট্রিতে হাত দিচ্ছে কিনা, কেউ শান্তার জায়গায় হাত দিচ্ছে কিনা। এই দেখুন উলস্রোত, এটা কাউন্টডাউনের নামটা চেঞ্জ হয়ে গেছে। সব কিছুতেই অনেক অনেক ছাড় রয়েছে। এই যে চশমার দোকান, এখানে চশমার কিন্তু খুব দাম। চশমার একটা চশমার দাম ফ্রেম আর কাঁচ নিয়ে ওই $300-400 এরকম পড়ে। আর এই দেখুন এখানে কিছু প্যারাম্বুলেটার রাখা আছে আর কিছু হুইল চেয়ার রাখা আছে, বয়স্করা এলে বা বাচ্চারা এলে যাতে ওখান থেকে নিয়ে ঘুরতে পারে। আর প্রত্যেক শপিং মলেই একটা করে কিড জোন থাকে।
আর এটা একটা গেম পার্লার, চলুন ভেতরে যাই। যদিও খেলবো না একটাও, এখানে খালি টাকা ওড়ানোর জায়গা। ওই কাউন্টারে টাকা জমা দিতে হবে বা গেমের সামনেই টাকা জমা দেবার জায়গা রয়েছে। $1.50 থেকে শুরু করে 10, 15, 20 যেরকম খেলা সেই অনুযায়ী দাম। এরা দেখলেন কেমন বাইকে বসে রয়েছে, ছোটরা যে শুধু খেলে তা নয়, বড়দের খেলার জন্য জিনিসপত্র রয়েছে। তবে ছোটরা এই আলো আঁধারির মধ্যে এত আলো দেখে খুব বেশি অ্যাট্রাক্টেড হয়। কত রকমের গেম, যেগুলো হচ্ছে পার খেলা $2.50, মানে ওই 125 টাকার মতো ভারতীয় টাকায়। এটা আবার একটু সহজ খেলা, এটা $1.50, মানে ওই 75 টাকার মতো। আবার এগুলো একটু দামি দামি খেলা। এটা প্রত্যেকটা শপিং মলেই থাকে মোটামুটি ভাবে। এখানে পাঞ্চ করার জন্য রয়েছে, আর এটা হচ্ছে যেখানে টাকাটা জমা দিয়ে আপনি কয়েন বা টিকিটটা পাবেন। নিউজিল্যান্ডের মানুষের ছুটির দিনে সময় কাটানোর জায়গা হচ্ছে এই গেম পার্লারগুলো। আমরা ইন্ডিয়ানরা অবশ্য এর সাথে খুব একটা অভ্যস্ত নই। এই দেখুন, শ্রেষ্ঠ এই গানটা চালানোর জন্য খুব কান্নাকাটি করছিল, তাও আমরা টিকিট কেটে দিইনি। এখানে সিনেমাস রয়েছে, দেখুন ডাঙ্কি এসছে এখানে ওপর থেকে 3 নম্বর, 3:30 আর 7:45 শো ছিল। তো চলুন আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আর একটা শপিং মলে যাব। এই ANZ লেখা রয়েছে, এটা চিনতে পাচ্ছেন? নিউজিল্যান্ডের ক্রিকেটের কস্টিউমে লেখা থাকে, এটা আসলে একটা ব্যাংকের নাম। এসে গেছি আমরা আর একটা শপিং মলে, নর্থল্যান্ডে। এখানে আবার শান্তার জায়গাটা সাজিয়েছে লাল রঙের ওপর, আর কত আলো দিয়ে সাজিয়েছে দেখুন, প্রচুর আলো দিয়েছে। এটাও বেশ সুন্দর সাজিয়েছে, আর ছোট ছোট ঘরের মধ্যে দেখিয়েছে যে শীতকালে ইউরোপিয়ান দেশে বা ঠান্ডার জায়গায় বাড়িঘরগুলো কীরকম লাগে ক্রিসমাসের সময়। আর এখানে দেখুন জিঞ্জার বেড দিয়ে একটা কত বড় ঘর বানিয়েছে, একটা স্নোম্যানও বানিয়েছে কত বড়। এখানে কিছু কিছু লজেন্স আবার আছে আসল, কিছু কিছু ললিপপ আর কিছু কিছু আর্টিফিশিয়াল। সেগুলো আমাকে শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠর বন্ধু কতক্ষণ ধরে যে বোঝাচ্ছিল, আর ওদের যে কত ইচ্ছা এর ভেতরে ঢুকবে। এই দেখুন ঘরের ভেতরটা কি সুন্দর লাগছে না? আর এখানে দেখুন কত সাঁতার লাঠি রয়েছে, এগুলো অবশ্য আর্টিফিশিয়াল। ভালোই সাজিয়েছে এই শপিং মলটাও। এই শপিং মলটা অবশ্য অনেকটাই ওয়েস্টফিল্ডের মতো, ওয়েস্টফিল্ডের থেকে একটু ছোট। এই লোভির সাথে খুব ভালো আর্টিফিশিয়াল জুয়েলারি পাওয়া যায়, দামটা অবশ্য খুব বেশিই থাকে, তবু দেখতে বেশ সুন্দর হয়। আর এখানে বেশ ভিড়ও হয়েছিল, পামস্টায় যেমন একটু ফাঁকা ফাঁকা ছিল, এখানে বেশ ভিড় হয়েছিল।
ফার্মার্সও খুব বড় একটা দোকান, আর পাঁচকোষ তো দেখলেনই একটু আগে, গোল্ড জুয়েলারি ডায়মন্ড জুয়েলারির দোকান। এখানকার শপিং মলগুলোতে জানেন তো আসল গাড়িও বিক্রি হয়, এটা আমরা ইন্ডিয়াতে খুব একটা দেখি না, তাই না? কি আর দেখাবো, সবই একই রকম মোটামুটি। এই যে দেখুন অফারে শার্টগুলো দিচ্ছে $30, আর এই যে ওয়ান NZ দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ভোডাফোন, ওটাই এখানে নাম হচ্ছে ওয়ান NZ। আর টুকরি দেখলেন ওটাও একটা ফোনের কোম্পানি। আর এখানে দেখুন বাড়ি বিক্রির জন্য সব ব্যবস্থা রয়েছে, ওই $6,00,000, $7,00,000, $8,00,000, মানে ভারতীয় টাকায় ধরুন 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি এরকম। এই শপিং মলটার মধ্যে একটা ওয়্যারহাউসও ছিল, আর ওই যে গংচা দেখা দেখছেন ওটা হচ্ছে একটা থাইল্যান্ডের রেস্টুরেন্ট, আর এটা মাকি মৌনো এটা হচ্ছে জাপানের। আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।